তিন দফায় 7 দিনের রিমান্ড আর 28 দিন কারাভোগের পর অবশেষে জামিন পেলেন আলোচিত্র চিত্রনায়িকা পরীমনি। গতকাল দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। পরে জামিন পাওয়ার সংবাদে শোবিজ অঙ্গনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পুরনো ভুল সূত্রে নিয়ে নতুন করে চলার কথাও বলছেন। চলচ্চিত্রকার কাজী হায়াত জানান, সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে পরীর শিক্ষা নেওয়া উচিত। গণমাধ্যমের কাছে তিনি বলেন, পরীমনিকে এখন দেখে শুনে পথ চলতে হবে, দেশ তো পুরুষ শাসিত, তাই অনুরোধ দেখে শুনে যেন চলাফেরা করে। জীবনে অনেক সময় আছে, এখনও অনেক দেখার বিষয় আছে, দেখে শুনে যদি পথ চলতে পারে তাহলে ওর ভবিষ্যৎ অনেক ভালো। আর আশেপাশের মানুষকে চিনতে হবে, কারা তার প্রিয়জন আর কারা শুধুই প্রয়োজন। ইন্ডাস্ট্রির অন্যদের প্রতি অনুরোধ জানিয়ে কাজী হায়াত বলেন, সবার প্রতি আমার অনুরোধ, যারা তাকে নিয়ে কাজ করবে তারা যেন ওকে সঠিকভাবে গাইডও করে, আর কেউ যেন তাকে মিসগাইড না করে। আমি তো আগে চিনতাম না, গ্রেপ্তারের পর চারদিক থেকে যতটা শুনেছি মেয়েটি এমনিতে ভালো, শিল্পমনা, আমি এমনিও শুনেছি মেয়েটি প্রচণ্ড হৃদয়বান। আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন হৃদয়বান মেয়ে আগে আসেনি, মেয়েটি খুব দানশীল। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শুধু বলতে চাই, পরীমনিকে সঠিক গাইডস দিয়ে ধরে রাখতে পারলে চলচ্চিত্র উপকৃত হবে, পরীমনির জীবনও ভালো হবে। এর মধ্যে শিল্পসত্তা আছে, শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখে গাইড করলে পরীমনিও ভালো করবে। গত 4 আগস্ট পরীমনিকে আটক করে র‍্যাব, এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়। সেই মামলায় তিনি গত 27 দিন থানা ও কারাগার কাটিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল কাজী হায়াতের ঐতিহাসিক উক্তি সম্পর্কে। আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।